আমি মা, তবে অনলাইন মা। হ্যাঁ ঠিকই বলছি, আমি অনলাইন মা। ব্যাপারটা একটু অন্যরকম শোনাচ্ছে তাই তো, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি বলছি, আমি অনলাইন মা। সকালে ঘুম থেকে উঠেই আমি সন্তানের কপালে চুমু খাওয়ার বদলে ফোন হাতে নিয়ে নেট অন করি, নোটিফিকেশন চেক করি, বিভিন্ন রকমের ভিডিও দেখি, বাচ্চা বিরক্ত করলে ধমক দেই। ফোনের নেশায় বুঝতেই পারি না ঘুম ঝরানো চোখে বাচ্চাটা একটু মায়ের আদর চায়। কখনো কখনো এমনই ফোনে মগ্ন থাকি যে সন্তানও আমার সাথে কখন ভিডিও দেখা শুরু করেছে সেটাই টের পাই না। হ্যাঁ সত্যি আমি অনলাইন মা। সকালে ব্রেকফাস্ট বানাই ইউটিউব ভিডিও দেখে দেখে, একচুলও ফাঁক রাখি না রেসিপির পদ্ধতিটা সঠিকভাবে অনুসরণ করতে, কিন্তু কতটা ভালোবাসা আর যত্ন দিই সে সম্পর্কে আমিও জানি না। সন্তানের পছন্দ হোক বা না হোক, খাওয়ানোর দায়িত্বটুকু সেরে নেই, তাতে ফোনের গেম বা ফানি ভিডিওর সাহায্য নিতে হয় ঠিকই, তবুও আমি হেরে যাই না। সন্তানের হাতে টাইম পাসের জন্য ভিডিও গেম তুলে দিই, তবুও লুডো নিয়ে তার সাথে বসি না। নিজেকে তো মোবাইলে ব্যস্ত থাকতে হবে নাকি, কখনো কখনো লাঞ্চ অনলাইন অর্ডার করেই দায়িত্ব সেরে নিই। যদিও জানি বাচ্চাটা বিরিয়ানির থেকে পাতলা মাছের ঝোল বা মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে পছন্দ করে, কিন্তু সত্যি বলতে কি এত সময় কোথায়, রান্নাবান্না শুধুমাত্র একটা বোরিং দায়িত্ব বটে। সন্তানের জন্মদিনে অনলাইনে একটা থালি অর্ডার করলেই সব কিছু বাড়িতে এসে যায়, তাই পঞ্চব্যঞ্জনসহ ভাত আর পায়েস রান্নার ঝামেলা যত্ন সহকারে এড়িয়ে যাই। কেনাকাটার কথা ভাবছেন, সন্তানের জন্মদিনে তার হাত ধরে দোকানে দোকানে ঘুরে বেড়ানোর ইচ্ছে এখন আর জাগে না। অনলাইন শপিং সাইটগুলো আছে না, এসবের দৌলতে রোদে রোদে দূষিত পরিবেশে ধুলো ময়লার মধ্যে আর ঘুরে বেড়ানোর প্রয়োজনও পড়ে না আমার, কারণ আমি অনলাইন মা। পার্কে গিয়েও আমি ব্যস্ত থাকি মোবাইলে, বাচ্চা আমার একা একা দোলনায় ওঠার চেষ্টা করে, তাতে কি শিখতে তো হবে ওকে একা একা সব কিছু করা, তাই এখন থেকেই সেই অভ্যাস করা ভালো। একটু বড় হলেই সকালে টিউশন, বিকেলে টিউশন, ছবি আঁকার টিউশন, বুদ্ধিদীপ্ত চিন্তা ও উন্নতি লাভের জন্য প্রশিক্ষণ, বাকি যেটুকু সময় থাকে কোনো না কোনো প্রশিক্ষণে লাগিয়ে দেব, ব্যাস আমি ফ্রি। নাহলে অনলাইন থাকবো কেমন করে। রাতের ডিনারটাও বেশিরভাগ সময় ফোনে একটা ক্লিক করলেই এসে যায়, বেশি ঝক্কি পোহানোর দরকারই বাকি। যদিও জানি বাচ্চাটা আমার হাতের খাবার পছন্দ করে, যদিও জানি বাহিরের খাবার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, তবুও রান্নার ঝামেলাটা তো থাকে না তাই না? এই যে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকি, এসব নিয়ে কি কম অশান্তি হয় বাচ্চার বাবার সঙ্গে? অশান্তি লেগেই থাকে, যখন ঝগড়াঝাটি হয় বাচ্চাটা আমার তখন হাপুস নয়নে কাঁদতে থাকে। জানি ওর খুব কষ্ট হয়, তাতে কি থোড়াই পরোয়া করি এসবের আমি? আমি যখন ফোনে কোনো সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখি কিংবা ফোনের চ্যাটিংয়ে ব্যস্ত থাকি, তখন প্রায় সময়টা বাচ্চাটা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুঝতে পারি ও আমার মনোযোগ চায়, তবুও ফোন ছাড়তে আমি পারি না, কারণ আমি অনলাইন মা। বাচ্চার ছোটো থেকে বড় হওয়ার সময়টুকু আমি সঠিকভাবে উপভোগ করতে পারিনি। পূজোর কেনাকাটা থেকে শুরু করে চৈত্র সেলের কেনাকাটা, জন্মদিনের কেক থেকে শুরু করে কোনো উৎসবের খাবার দাবার সবটাই অনলাইনের মাধ্যমে করি, তাতে সময় বাঁচে, ঝামেলা কম হয় ঠিকই, কিন্তু আনন্দে কোথাও যেন ঘাটতি থেকে যায়। বাচ্চার হাত ধরে দোকানে দোকানে ঘুরে পোশাক কেনা, ফুচকা খাওয়া, বাচ্চার পছন্দের খাবারটা একসঙ্গে খাওয়া, এসব আর হয়ে ওঠে না। বুঝতে পারি খারাপও লাগে, তারপরও আবার মেতে উঠি অনলাইনে, কারণ আমি অনলাইন মা।